সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন রুবি বা চুনি পাথর কীভাবে শোধন করবেন মন্ত্রপুত করে হোম যজ্ঞের মাধ্যমে কীভাবে রত্ন পাথর শোধন করতে হয় তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এবার আসি আপনার যে চুনি পাথরটি আপনি চুনি বা রুবি পাথরটি কিভাবে শোধন করবেন যেমন এই পাথরটি এইটা আপনি কিনে আনলেন কিন্তু শোধন করবেন কিভাবে। এইটা শোধন করার জন্য সর্বপ্রথম হওয়া চাই কাটি রত্ন আপনি খাঁটি রত্ন কিনে আনলেন তারপর আংটি তৈরি করবেন বা লকেট তৈরি করবেন বা বাহুতে কলেট তৈরি করবেন যেন সেটা শরীরে টাচ করে এই যে আপনারা ভিতরে দেখলে বুঝতে পারবেন যে এখানে টাচ করছে যেন টাচ করে এই তৈরি করে আনার পর তারপর হচ্ছে এর শোধন প্রণালী এই ভিডিওতে যে প্রণালী দেওয়া আছে এই প্রণালী মোতাবেক শোধন করে তারপর আপনার ধারণ করবেন তবেই না হবে আপনার অবিলাসিত স্বপ্নপূরণ তাহলে দর্শকবৃন্দ এবার আসি এই রুবি বা চুনি কিভাবে শোধন করবেন যে কোনো রবিবার দিবা প্রথম অথবা তৃতীয় প্রহরে প্রথম প্রহর বলতে সকাল ছয়টা থেকে নয়টা এবং তৃতীয় প্রহর বলতে দুপুর বারোটা থেকে বিকাল তিনটা এই প্রথম বা তৃতীয় প্রহরে একটা লাল সিল্কের কাপড়ের উপরে চুনি পাথরে আংটি লকেটটি ধৌত করে স্থাপন করুন ধরুন কাপড়টি রাখা আছে কাপড়ের উপরে স্থাপন করুন এইবার ওই কাপড়ের উপর আংটি রাখলেন তার উপরে কিছু গম কিছু পঞ্চ সরিষা পঞ্চগুড়ি পঞ্চগব্য আবির চন্দন বাটা লেবু ও কাঁচামরিচ রাখুন সেই সঙ্গে পাশে পঞ্চপ্রদীপ ও আগরবাতি জেলে আমি যে তিনটি মন্ত্র আপনাদেরকে দিব এই মন্ত্রগুলা একুশবার জপ করুন অবশ্য প্রতিবার মন্ত্র পাঠের পর একটি করে হলুদ ফুল ও হরিত চূর্ণ ওই পাথরের বা ওই আংটির উপরে ছড়িয়ে দিন এইবার মন্ত্রগুলা যখন আপনার একুশবার পাঠ করা হয়ে যাবে তারপর ওই আংটিটি তুলে এনে বা লকেটটি তুলে এনে কাঁচা গরুর দুধে ধৌত করে তারপর পরিধান করুন সুপ্রিয় দর্শক এবার আসি মন্ত্র কি মন্ত্র জপ করবেন একুশবার জপ মন্ত্র যেমন ওং হিরিং হিরিং সূর্যায় নম ওং হিরিং হিরিং সূর্যায় নম ওং হিরিং হিরিং সূর্যায় নম এটা একুশবার জপ করবেন তারপর হচ্ছে গায়ত্রী মন্ত্র ওং সূর্যায় বিধ হে অঙ্গিরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং সূর্যায় বিধ্ম হে অঙ্গিরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত ওং সূর্যায় বিধ হে অঙ্গিরায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াত তারপর হবে পুনাম মন্ত্র এই রবিগ্রহের গ্রহের প্রণাম মন্ত্র কি প্রণাম মন্ত্র ওং জবা কুসুম শঙ্কা সং কাস্য মহাদুতিম দান তারিং সর্বপাপগ্নং পুনত দিবা ওং জবা কুসুম শঙ্কা সং কাস্য পেয়ং মহাদুতিম দান তারিং সর্বপাপজ্ঞ পুনতহস্মী করম দিব ওং জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়ং মহাদুতিম ধান সর্বপাপগ্নং প্রনত হস্মেই দিবাকরম এই তিনটি মন্ত্র অর্থাৎ জপ মন্ত্র গায়ত্রী মন্ত্র এবং পুনাম মন্ত্র প্রত্যেকটি মন্ত্রই একুশবার জপ করার পর তারপর আংটিটি ধারণ করবেন অবশ্য রবিবার শুভর লগ্নে বা মহেন্দ্র যোগ দেখে পঞ্জিকাতে যখন মহেন্দ্র যোগের টাইম থাকবে ওই টাইম দেখে তারপর রত্নটি ধারণ করবেন দেখবেন এই মূল্যবান রত্ন কেনার অর্থ বিফলে যাবে না ধন্যবাদ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে বা আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে